ডাব্লিউ বিপি কেপি মেইনের আজ আট নম্বর মক টেস্ট সিরিজ আজকের ক্লাসে তোমাদের জন্য থার্টি ফাইভটা কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নাওনি আগে যে আমি সাতটা ক্লাস দিয়ে দিয়েছি ডাব্লুবিপি আর আফগারির জন্য তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়াও আবগাড়ি মেইনের জন্য আমি একশোটা ক্লাস আগে করিয়ে দিয়েছি তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারবে আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো তোমাদের জন্য স্পেশালি আমি একটা নতুন গ্রুপ খুলেছি লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো এছাড়াও উইথ ইতিশানি নামে আরেকটা গ্রুপ তো আছেই যেটা আগে অনেকদিন আগে ছিল সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসের পঁয়ত্রিশটা প্রশ্ন আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরক্ষ দূরত্ব ডাব্লিউ প্রিলিমিনারি দু সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নিরক্ষরেখা সাপেক্ষে তাহলে কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব নিরক্ষরেখা সাপেক্ষে পরবর্তী দুই নাম্বার প্রশ্ন ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে ডাব্লু বি মেন দু সালের পরীক্ষায় প্রশ্ন এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ক্রিটেসিয়াস ক্রিটেসিয়াস অঙ্কুরুদ্গমের ফলে ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে অপশান গ পরবর্তী দেখে নেব তিন নম্বর প্রশ্ন কোন কেন্দ্র থেকে হরপ্পা যুগে তাম্র নির্মিত রথ পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ বানওয়ালি বানওয়ালি কেন্দ্র থেকে হরপ্পা যুগে তাম্র নির্মিত রথ পাওয়া গেছে পরবর্তী চার নম্বর প্রশ্ন মুঘল যুগের প্রথম হিন্দি সাহিত্যের প্রাজ্ঞ ব্যক্তি কে ছিলেন চারটে অপশন মালিক মোহাম্মদ জায়াসি আবদুল রহিম মোল্লা ওয়াজি চাঁদ বর্দাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ আব্দুল রহিম মুঘল যুগে প্রথম হিন্দি সাহিত্যে প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন আব্দুল রহিম পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন শেরশাহের জীবনের সর্বশেষ যুদ্ধ কোথায় হয়েছিল চারটে অপশন কালিঞ্জরের দুর্গ অবরোধকাল বিল্লোগ্রামের যুদ্ধ শিরিন্দের যুদ্ধ কোনোটিই নয় সঠিক উত্তরের অপশন ক কালিঞ্জরের দুর্গ অবরোধ এটাই ছিল শেরশাহের জীবনের সর্বশেষ যুদ্ধ এখানে তিনি মারা গিয়েছিলেন পরবর্তী ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি আংশিক মূল পরজীবী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ চন্দন গাছ চন্দন গাছ হচ্ছে আংশিক মূল পরজীবী পরবর্তী সাত নম্বর প্রশ্ন ফার্মি এককের সাহায্যে মাপা হয় কি মাপা হয় রাস্তার দূরত্ব সমুদ্রের গভীরতা পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ অপশন গ পরবর্তী দেখে নেব আট নম্বর প্রশ্ন নিচের কোন রাশিটির কোনো একক নেই আপেক্ষিক তাপ আপেক্ষিক গুরুত্ব রোধ আপেক্ষিক রোধ সঠিক উত্তর অপশন খ আপেক্ষিক গুরুত্ব পরবর্তী দেখে নেব নয় নম্বর প্রশ্ন র্যাফাইড কিসের ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ফসফেট আর ম্যাগনেশিয়াম কার্বোনেট সঠিক উত্তর হয়ে যাবে ক ক্যালসিয়াম অক্সাইডের ক্রিস্টাল হচ্ছে র্যাফাইড পরবর্তী দশ নম্বর প্রশ্ন কোনটিকে রক্ত শর্করা করা বলে গ্লুকোজ ফ্রুকটোজ গ্যালাক্টোজ স্টার্চ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক গ্লুকোজ পরবর্তী এগারো নম্বর প্রশ্ন আমাদের প্রয়োজনীয় শক্তির পঞ্চাশ পার্সেন্টের উৎস হল ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট গ্লিসারাইড সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ কার্বোহাইড্রেট আমাদের প্রয়োজনীয় শক্তির পঞ্চাশ পার্সেন্টের উৎস হল কার্বোহাইড্রেট পরবর্তী বারো নম্বর প্রশ্ন ডিমের সাদা অংশের প্রোটিন হল অ্যালবুমিন গ্লোবিউলিন কেসিন কেরাটিন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অ্যালবুমিন ডিমের সাদা অংশের প্রোটিন হল অ্যালবোমিন পরবর্তী তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি রেশম তন্তুর প্রধান উপাদান কেরাটিন ফাইব্রয়েন কোলাজেন এলাস্টিন সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ফাইব্রয়েন অপশন খ পরবর্তী দেখে নেব চোদ্দ নম্বর প্রশ্ন ইস্ট কি ছত্রাক ভাইরাস শৈবাল ফার্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক ছত্রাক ইস্ট হল ছত্রাক পরবর্তী পনেরো নাম্বার প্রশ্ন নিচের কোনটিতে সবুজ কণা আছে ব্যাকটেরিয়া শৈবাল ভাইরাস ছত্রাক সঠিক উত্তর অপশন খ শৈবালে সবুজ কণা আছে পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম রক্তবাহী নালিকাকে কি বলে শিরা ধমনী রক্তজালক মহাধমনি মহাধমনী সঠিক উত্তর অপশন গ রক্তজালক জালক ক্ষুদ্রতম রক্তবাহী নালিকাকে বলে রক্তজালক জালক পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন টিংচার আয়োডিনে কি থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ অ্যালকোহল আয়োডিনের দ্রবণ অপশন ঘ পরবর্তী আঠেরো নম্বর তরিত লেপনের সময় অ্যানোডে কোন বিক্রিয়া হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন জারন তড়িৎ লেপনের সময় অ্যানোডে বিক্রিয়া হচ্ছে জারন পরবর্তী 19 নম্বর প্রশ্ন নট কিসের একক আলো গতিবেগ দূরত্ব আয়তন সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ গতিবেগের একক নট হচ্ছে গতিবেগের একক পরবর্তী 20 নাম্বার প্রশ্ন দেখে নেব ডট ক্লাউড থিওরি কিসের সঙ্গে যুক্ত ধূমকেতু মঙ্গল বৃহস্পতি শনি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক ধূমকেতুর সঙ্গে যুক্ত ডট ক্লাউড থিওরি পরবর্তী প্রশ্ন দেখে নেব একুশ নাম্বার প্রশ্ন গ্যাসের মধ্যে মলিকিউলের গতি কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ভর এবং তাপমাত্রার উপর নির্ভর করে অপশন গ পরবর্তী বাইশ নাম্বার প্রশ্ন দেখে নেব দীপ্তি প্রবাহের একক কি কুলম্ব লুমেন লাক্স সার্চ সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ লুমেন অপশন খ পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন নিচের কোন পদার্থটি সর্বাধিক প্রবাহ প্রতিরোধ শক্তি সম্পন্ন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশন দেখো অ্যালকোহল জল মধু গ্যাসোলিন সঠিক উত্তর অপশন ক মধু পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন দেখব মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের রাজ্যগুলি রাজ্যপাল নিযুক্ত হন কার দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ভারতের রাষ্ট্রপতি অপশন গ সংবিধানে একশো পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন পরবর্তী ২৬ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে অপশন ঘ তিনশোর এতে বলা হয়েছে সম্পত্তির অধিকারের কথা বর্তমানে এটা আইনগত অধিকার মৌলিক অধিকার নয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধন এর দ্বারা এটা সংশোধন করা হয়েছে এটা আর চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছে উনিশশো আটাত্তরে মানে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে সম্পত্তির অধিকার বর্তমানে আইনগত অধিকার মৌলিক অধিকার নয় ওকে পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন ফ্লপি ডিস্ক ফ্লপি ডিস্ক কি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস সফটওয়্যার সঠিক উত্তর হয়ে যাবে অপশান আউটপুট ডিভাইস পরবর্তী প্রশ্ন দেখে নেব আঠাশ নাম্বার প্রশ্ন ডিস্কের তথ্য সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে রাসায়নিক অপটিক্যাল চৌম্বকীয় বৈদ্যুতিক কোন পদ্ধতি প্রযুক্তিতে অপশন গ চৌম্বকীয় পরবর্তী উনত্রিশ নাম্বার প্রশ্ন টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় নিচের কোনটি স্ক্যানার মডেম রম প্রিন্টার সঠিক উত্তর অপশন খ মডেম টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় মডেম পরবর্তী তিরিশ নাম্বার প্রশ্ন হাদা ভোদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তাকে সুকুমার রায় সত্যজিৎ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ সঠিক উত্তর অপশন ঘ নারায়ণ দেবনাথ পরবর্তী একত্রিশ নাম্বার প্রশ্ন ডায়নামো কে আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ হাইপোলাইট পিক্সি অপশান গ ফ্যারাডের নীতি ব্যবহার করে প্রথম ডায়নামো নির্মিত হয় আঠারোশো সালে ফরাসি যন্ত্রপাতি নির্মাতা হাইপোলাইট পিক্সি এটি তৈরি করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন দেখে নেব বত্রিশ নাম্বার প্রশ্ন দু হাজার কুড়ি সালের সাতই মে ভাইজাকে মানে বিশাখাপত্তনমের ভাইজাকে মধ্যরাত্রিতে এল জি পলিমার কারখানা থেকে বিষাক্ত কোন গ্যাস লিক হয়ে ভয়ঙ্কর ঘটেছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ স্টাইরিন কোন গ্যাস লিক হয়ে দুর্ঘটনা ঘটেছিল স্টাইরিন অপশন খ পরবর্তী তেত্রিশ নাম্বার প্রশ্ন বিশ্বের সবথেকে বড় এলিফ্যান্ট রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপিত হতে চলেছে কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ কেরালায় এই প্রশ্নগুলো তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়ে দিয়েছি কেরালায় স্থাপিত হতে চলেছে কেরালার তিরুবনন্তপুরমে কট্টুরে স্থাপিত হবে জায়গাটার নাম হচ্ছে কট্টুর কেরালার রাজধানী তিরুবনন্তপুরম রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান আর মুখ্যমন্ত্রী হচ্ছে পিনারাই বিজয়ন পরবর্তী প্রশ্ন দেখে নেব চৌত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ নটখট এটি একটি শর্ট ফিল্ম এটি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে আর এটার দৈর্ঘ্যটা খুবই কম স্বল্প দৈর্ঘ্যের একটা ছবি তিরিশ মিনিটের মাত্র আর চলচ্চিত্রটা প্রযোজনা করেছে হচ্ছে রনি স্ক্রুওয়ালা আর বিদ্যা বালান পরিচালক হচ্ছে শান ব্যাস চিত্রনাট্যকার শান ব্যাস আর অনুকম্পা হর্ষ আচ্ছা চিত্রনাট্যে সমাজে লিঙ্গ সমতার প্রতিষ্ঠার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান আর নটকটের মাধ্যমে বিদ্যাবালান একই সাথে স্বল্পদৈর্ঘ্য চরিত্রে অভিনয় এবং প্রযোজনা প্রথম করলেন আর কি প্রথম প্রযোজনা করলেন বিদ্যাবালান পরবর্তী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যের তেজপুর লিচি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ আসাম আসামের তেজপুর লিচি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ জিআই ট্যাগ পেয়েছে আসামের রাজধানী দিসপুর রাজ্যপাল জগদীশ মুখী আর মুখ্যমন্ত্রী হচ্ছে সর্বানন্দ সোনোয়াল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য পঁয়ত্রিশটা প্রশ্ন ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো একটু কষ্ট করে শেয়ার করে দাও যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা স্টাডি উইথ ইস্যানি ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো আর তোমাদের জন্য আমি আরেকটা ফেসবুক গ্রুপ খুলেছি ডাব্লিউ বিপি আর আফগারি মেনের জন্য তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি যে সাতটা ক্লাস তোমাদের করিয়ে দিয়েছি আর আফগারি মেনের যে একশোটা ক্লাস করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে Bájalo chico, bye.